वेलकम बैक टू माय चैनल आर्टिशा क्राफ्टी। तो आमी एखाने एकटा बॉटल नियेछि जेटा दिए आमी बानाबो एकटा कटलरी होल्डर। आमी एखाने किछु आइसक्रीम स्टिक निये नियेछि आर हॉट ग्लूएर माध्यमे एइभावे लागिये नेबो। আমার এই কাটলারি স্ট্যান্ডটা রেডি হয়ে গেছে, এবার টাইম কালার পুট করার। কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে লেস নিয়ে নিয়েছি আর হট গ্লুয়ের মাধ্যমে আমি এটাকে লাগিয়ে নেব। ফার্স্ট DIY আমার কমপ্লিট হয়ে গেছে। কত সিম্পল আর ইজি ওয়েতে আমি এটা বানিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। তো চলে যাওয়া যাক সেকেন্ড DIY এর দিকে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাচের বটল আর এখানে কিছু কালারফুল সেলো টেপ নিয়ে নিয়েছি। এবার আমি গ্লুয়ের মাধ্যমে সেলো টেপগুলোকে লাগিয়ে নেব। আমার এই সেলো টেপগুলো কাগজের, তাই আমি এখানে সামান্য পরিমাণে গ্লু নিয়ে নেব আর একটু জল অ্যাড করে ব্রাশের মাধ্যমে এটা প্রোটেক্ট করে নেব। এটা অনেকটাই মডপজ গ্লুয়ের মতন কাজ করবে। তো গ্লুটা শুকিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু জুট রোপ নিয়ে নিচ্ছি, যেটা আমি ঠিক এইভাবে গ্লুয়ের মাধ্যমে লাগিয়ে নেব।
বটলটায় জুট লাগানো হয়ে যাওয়ার পর আমি এটাকে বিভিন্ন কালার দিয়ে কালার করে নেব। আর আমি এখানে অ্যাক্রিলিক কালারে ব্যবহার করেছি। সেকেন্ড অ্যান্ড লাস্ট DIYটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।